নবী সুলাইমান মহান মালিকের কাছে দোয়া করেছিলেন রব্বি হাবলি মুলকাল লা ইয়ামবাগি লি আহাদিম মিন বাদি রব্বি হাবলি মুলকাল লা ইয়ামবাগি লি আহাদিম মিন বাদি ও আমার রব আমাকে তুমি যেই মুজিজা দিবা এই মুজিজা আমার পরে কাউকে আর দিবা না আল্লাহ পাক বলেন ঠিক আছে সুলাইমান তোমাকে আমি একটা মুজিজা দিয়ে দিলাম একটা সিংহাসন দিয়ে দিলাম একটা তখত দিয়ে দিলাম এই তখতের মধ্যে কোনো ইঞ্জিল লাগানো নাই ইঞ্জিল থাকলে সেখানে তেল লাগে পেট্রোল লাগে গ্যাস লাগে অনেক কিছু লাগে বাবা আমি এমন একটা মুজিজা তোমাকে দিলাম তখত দিয়ে দিলাম এই তখতের মধ্যে 60,000 মানুষ এট আ টাইমে উঠে আল্লাহর নবী সুলাইমান যখন বলতেন বিসমিল্লাহ বলে তিনবার থাবা দিতেন আল্লাহ পাকের ওয়াডারে তখত উঠতে শুরু করে দেয় রুখান হাইসু আসাব রুখান হাইসু আসাব ওয়ালি সুলাইমানার রিহা গুদুহা শাহরু ওয়ারওয়াহুহা শাহর আল্লাহ পাক বলেন সুলাইমানকে যে তখত আমি দিলাম বর্তমানে যে জাহাজগুলো আছে বাবা প্লেনগুলো বানানো আছে 18 সালে যখন আমরা হজে গেলাম 18 সালে সৌদি এয়ারলাইন্সে আমরা হজে গিয়েছিলাম এই এয়ারলাইন্সে 950 যাত্রী ছিল হজ যাত্রী জোরে বলেন সুবহানাল্লাহ জাহাজটা ছোট না বড় শুধু বড় না অনেক বড় অনেক বড় তার চাইতেও কত বড় 60,000 মানুষ এখানে দরলাম বিমান বালাটালা দিয়ে তাদের সব মিলে নেয় 1,000 মানুষ দরলাম এর চাইতেও আরও 59 গুণ বড় সর্বমোট 60,000 মানুষ নিয়ে হজরতে সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালামের তখতে করে আল্লাহ পাক বলেন গোলামরা শুনে নাও শুনে নাও শুনে নাও আমি সুলাইমানকে যে তখত দিলাম সে সকালে যখন উড়াল দেয় সকালে যখন উড়াল দেয় সে যতটুকু রাস্তা যায় সকালে যতটুকু রাস্তা যায় সকালে যতটুকু রাস্তা যায় বর্তমানে সবচাইতে দ্রুতগামী যে যানবাহন প্লেন তৈরি করা হয়েছে এমন প্লেন দিয়া 1 ঘন্টা নয় 2 ঘন্টা নয় 3 ঘন্টা নয় 1 মাস পর্যন্ত গেলে যত দূর যাওয়া যায় হযরতে সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালামের তখত এক সকালে শুধুমাত্র 1 ঘন্টা উড়াল দিয়ে তার চাইতে আরো বেশি যা সুবহানাল্লাহ জোরে বলবেন না মানে কিছু মনেই হচ্ছে না আপনাদের কাছে এটা একটা ব্যাপার হলো তাই না আল্লাহর নবী সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি একজন নেতা ছিলেন বাবা তিনি একজন নেতা ছিলেন এই যে আমাদের শফিকুল ইসলাম ভাই যেমন নেতা এইরকম নেতা ছিলেন তিনি নেতা ছিলেন এমন ছোট নেতা নয় বরং পুরা পৃথিবীর বাদশাহিত্ব আল্লাহ তাআলা হযরতে সুলাইমানকে দিয়েছিলেন 4 জন মানুষকে পুরা পৃথিবীর বাদশাহ আল্লাহ তাআলা বানিয়েছিলেন তার মধ্যে থেকে 2 জন ইমানদার আর 2 জন হলো কাফের ইমানদার 2 জন একজন হলো হযরতে যুলকারনাইন আর একজন হলো হযরতে সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম বেঈমানদের মধ্য থেকে কাফেরদের মধ্য থেকে যারা হয়েছিল একজনের নাম হলো বখত নসর আরেকজনের নাম হলো নমরুদ 4 ব্যক্তি পুরা পৃথিবী শাসন করেছিল পুরা পৃথিবী শাসন করেছিল নেতাদের শাসন না করলে শাসন যদি ভালো না হয় রাষ্ট্রের 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 শান্তি এটা ভালো থাকে না পদমর্যাদা ভালো থাকে না জনগণ ভালো থাকতে পারে না রাষ্ট্রের একটা নিয়ম থাকে নেতাদের কাছে এই নিয়মগুলো বাধা থাকে হযরতে সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালামকে মালিক পুরা পৃথিবীর বাদশা বানিয়েছেন পুরা পৃথিবীর মধ্যে কয়টা দেশ আছে বাবা আপনারা জানেন কিনা আমি জানি না সায়েন্সের ছাত্র যদি থাকেন তাহলে বলতে পারবেন বর্তমানে পুরা পৃথিবীতে দেশ আছে 228টা জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ পুরা পৃথিবীতে
আমাদের বাংলাদেশের মতো মাত্র শুধুমাত্র কেবলমাত্র একমাত্র 56,000 বর্গ মাইলের মতো ছোট্ট একটা রাষ্ট্র নয়, বরং পুরা পৃথিবীর বাদশাহিত্ব করেছেন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম। উনি যখন সিংহাসনে উঠতেন উনার দলবল সৈন্য সামন্ত নিয়া উনার সিংহাসনে উনি উঠতেন। উনার সৈন্যদের মধ্য থেকে তিন ধরনের সৈন্য এই তখ্তের মধ্যে নেওয়া হতো, এই তখ্তের মধ্যে নেওয়া হতো। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে সেটা বলেই দিয়েছেন, ওয়াহুশির আলি সুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত্তাইরি ফাহুম ইউজাউন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের দেশের সরকারের কত রকমের সেনা আছে, র‍্যাব আছে, আর্মি আছে, পুলিশ আছে, নৌবাহিনী, সেনাবাহিনী, কতগুলো বাহিনী আছে। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামের বাহিনী হলো তিন ধরনের। এক ধরনের বাহিনী আল্লাহ তাআলা বলেন, ওয়াহুশির আলি সুলাইমান জুনুদুহু মিনাল জিন, জিন হলো এক প্রকারের বাহিনী, ওনার সৈন্য হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামের সৈন্য। দ্বিতীয় নাম্বার যে বাহিনী ছিল তখ্তের মধ্যে, দ্বিতীয় নাম্বার যেই বাহিনী থাকত, আল্লাহ পাক বলেন ওয়াল ইংস, মানুষ, মানুষ বাহিনী, মানুষ বাহিনী, মানুষ সৈন্য। তিন নাম্বার যেই সৈন্য বাহিনী ছিল সেটা হলো পক্ষীকুল, পাখিরা, পাখিরা হলো ওয়াত্তৈরি, ওয়াত্তৈর, তৈর শব্দের অর্থ হলো পাখি, পাখি ছিল সেনাবাহিনী, সেনাবাহিনী। তিন ধরনের বাহিনী ছিল, এক নাম্বার বাহিনী জিন, দুই নাম্বার বাহিনী ইনসান, তিন নাম্বার বাহিনী হলো পাখি। পাখিদের মধ্য থেকে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম ওনার সিংহাসন যেই জায়গায় তিনি বসে থাকতেন এই সিংহাসনের পাশেই তিনি বসায় রাখতেন একটা পাখি, তার নাম হলো হুদহুদ পাখি। জোরে বলেন না সুবহানাল্লাহ। হুদহুদ পাখি, আরও পাখি এই তখ্তের উপরে ছিল কিন্তু হুদহুদ পাখিকে উনি পাশে রাখতেন। কেন রাখতেন হুদহুদ পাখিকে? এই জন্য পাশে রাখতেন, হুদহুদ পাখিকে আল্লাহ তাআলা এমন একটা যোগ্যতা দিয়েছিলেন বাবা, এমন একটা যোগ্যতা দিয়েছিলেন, হুদহুদ পাখি যদি মাটিতে মুখ লাগায়, নাকটা লাগায়, গ্রান শুনে বলে দিতে পারে কত ফিট তলে স্বচ্ছ পানি আছে। পানির উপর দিয়ে যদি উড়াল দিয়ে যায়, হুদহুদ পাখিকে এমন একটা যোগ্যতা আল্লাহ পাক দিয়েছিলেন, সমুদ্রের উপর দিয়ে যদি উড়ে যায় পানি দেখে দেখে বলে দিতে পারেন, পানি দেখে দেখে বলে দিতে পারেন যে কত মাইল নিচে মাটি আছে, এমন একটা যোগ্যতা আল্লাহ পাক হুদহুদ পাখিকে দিয়েছিলেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম তাফসীরের কিতাবের মধ্যে যেটা ধরা হয়েছে বাবা, উনি তখ্ত নিয়ে চলতে 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 মরুভূমিতে চলতে চলতে যদি কোনো সময় নামাজের ওয়াক্ত হয়ে যেত, হুদহুদ পাখিকে তখ্ত থেকে নামা দিয়ে বলা হতো তুমি দেখো পানি কত নিচে আছে। হুদহুদ পাখি মাটিতে নাক লাগাইয়া গ্রান শুনে বলে দেয় এত ফিট তলে পানি আছে। জিন বাহিনী ছিল সৈন্য বাহিনী, জিনদেরকে বলা হতো অতি তাড়াতাড়ি তোমরা খননের কাজ শুরু করে দাও, জিনরা এবার খননের কাজ শুরু করে দেয়, মুহূর্তের মধ্যে মাটিগুলো খনন করে করে পানি পর্যন্ত পৌঁছে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। মানব বাহিনীকে বলা হতো এবার তোমরা সেখান থেকে পানি উঠিয়ে নাও, এই পানিগুলো দিয়ে আমি অজু করব, তোমরাও অজু করে নামাজ আদায় করো। এই তিন রকমের বাহিনী নিয়ে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম সফরে রওনা দিলেন বাবা, রওনা দিলেন। হাত্তা ইজা আতাউ আলা ওয়াদিন নামল, নামল বলা হয় এমন একটা শুকনা খটখটে একটা ভিটা মাটিকে, ভিটা মাটিকে, উঁচু মাটিকে নামল বলা হয়। এই জায়গা পর্যন্ত যখন পৌঁছলেন, ঠিক এই জায়গায় সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামের তখ্তটা গিয়া ওই জায়গায় যখন পৌঁছল বাবা, নিচ থেকে এক ধরনের মখলুক হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামের তখ্তের দিকে তাকাইয়া তার সাথীদেরকে বলতেছে, সাথীদেরকে বলতেছে,
তোমরা আর দেরি করো না, তোমরা সকলেই তোমাদের ঘরের মধ্যে ঢুকে যাও, ঘরের মধ্যে প্রবেশ করো, তা না হলে ওই যে সুলাইমানের তখ্ত আসতেছে, সুলাইমান অসতর্কতা অবস্থায় এই জায়গায় যদি তার তখ্তটা নামায়া দেয় তাহলে তোমরা নিষ্পেষাতিত হয়ে যাবে, পৃষ্ঠপোষক হয়ে যাবে, মাটির সঙ্গে তোমরা মিশে যাবে, এমন কথা বলতেছে একজন লিডার। এই লিডারের নাম হলো পিঁপড়া, পিঁপড়া নামল নামক পিঁপড়া, যেই জায়গায় ছিল বাবা এই পিঁপড়া হলো পিঁপড়াদের লিডার। এই ভিটাতে পুরা ভিটা পুরা মাটির মধ্যে পিঁপড়াদের বাসা ছিল। আল্লাহ তাআলা পিঁপড়ার কথাটাও কোরআনুল কারিমের মধ্যে তুলে ধরেছেন, শুধু তুলে ধরেছেন তা নয়, পিঁপড়ার নামে একটা সুরাই আল্লাহ তাআলা নাজিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন পিঁপড়া কি বলে, কালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, ও পিঁপড়ারা, পিঁপড়ার দলেরা, তোমরা মাসাকিনাকুম তোমাদের ঘরের মধ্যে প্রবেশ করো, উদুখুলু মাসাকিনাকুম তোমাদের ঘরের মধ্যে তোমরা প্রবেশ করো, লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদু, সুলাইমান এবং তার বাহিনী যারা তখ্তের উপরে আছে এদের কারণে, ওয়াহুম লা ইয়াশউরুন, তারা যদি একটু গুরুত্ব না দেয়, এই জায়গায় যদি তখ্তটা নামাইয়া দেয় তাহলে আমরা সকলে মাটির সঙ্গে মিশে যাব। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামের তখ্তটা ছিল ওই মাটি থেকে প্রায় 9 মাইল উঁচুতে। পিঁপড়া যেই জায়গা থেকে বলেছে বাবা, ঠিক এই জায়গা থেকে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামের সিংহাসন ছিল 9 মাইল উপরে। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামের কানে গিয়ে পিঁপড়ার কথা লাগলো, না বুঝলেও আসতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামকে এমন একটা যোগ্যতা দিয়েছিলেন বাবা, পিঁপড়ার ভাষা উনি বুঝতেন, মানুষের ভাষা তো এমনি বুঝতেন, জিনদের ভাষা বুঝতেন, পশু পাখির ভাষা বুঝতেন, গাছ গোছালির ভাষাও বুঝতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পিঁপড়া বলেছে, পিঁপড়ার আওয়াজ আর কতটুকুই জোরে হয়, কতটুকুই জোরে হয় বাবা পিঁপড়ার আওয়াজ। পিঁপড়া জমিন থেকে বলেছে, ওই দেখো সুলাইমানের তখ্ত আসতেছে, তোমরা সকলেই মিলে ঘরের মধ্যে ঢুকে যাও। এবার বলুন তো বাবা, পিঁপড়ার ঘর কত মজবুত হয়, ঘরের মধ্যেও যদি পিঁপড়ারা ঢুকে যায় আর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামের তখ্ত যদি ওই জায়গায় নামানো হয়, এরপরেও কি পিঁপড়ারা বাঁচবে? কি বলেন আপনারা, বাঁচবে? কেন বাঁচবে না? এদের ঘরগুলো বড় দুর্বল না শক্তিশালী? আপনাদের ঘরদের মতো পাকা বাড়ি কি বলেন আপনারা, মজবুত করে কলাম দিয়ে তৈরি করা ছিল? না না না, 9 মাইল দূর থেকে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম, পিঁপড়ার কথাটা, দল নেতার কথাটা কানের মধ্যে চলে গিয়েছে। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম মুস্কি মুস্কি হাসে, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কুরআনুল কারিমের মধ্যে সেটাও তুলে দিয়েছেন, ফাতাবাসসামা দাহিকান মিন কাউলিহা ওয়াকালা রাব্বি আউজিনি আন আশকুর নিমাতাকা আল্লাতি আনআমতা আলাইয়া ওয়ালা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম পিঁপড়ার কথা শুনে মুস্কি মুস্কি হেসে হেসে এবার মালিকের কাছে দোয়া করতেছেন, আন নাশকুর নিমাতাকা আল্লাতি, ও মালিক আমি তোমার শুকুর গুজার বান্দা হতে চাই, তুমি আমাকে যেই নিয়ামত গুলো দিয়েছ, পিঁপড়ার ভাষা বোঝার মতো যোগ্যতা তুমি আমাকে দিয়েছ, এটা বড় একটা নিয়ামত কিনা? জোরে বলেন আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া, এই যোগ্যতা তুমি আমাকেও দিয়েছ, আমার পিতা মাতাকেও দিয়েছিলা, ওয়ান আ'মালা সালিহান তারদাহ, আল্লাহ তোমার কাছে আমি সুলাইমানের দরখাস্ত
আল্লাহ তুমি আমাকে সালেহ বান্দাদের মধ্যে শামিল করো ওয়া আদখিলনি বিরহমাতিকা আল্লাহ তোমার রহমতের মধ্যে আমাকে প্রবেশ করিয়ে নাও ফি ইবাদিকাস সালিহিন এবং তোমার যেই সমস্ত বান্দারা নেককার বান্দারা সালেহ আবেদরা ইবাদত করে এই সমস্ত ইবাদতকারীদের মতো আমাকেও ইবাদতকারী বানাই আল্লাহ হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু দূর সামনে গিয়ে তখতটা নামায় দিলেন বিসমিল্লাহ বলে তিনবার তখতে থাবা দিলে তখতটা নেমে যায় আল্লাহর হুকুমে নেমে যায় রিহান রিহান এত বাতাস এত বাতাস বাবা এত বাতাস অথচ আল্লাহ পাক হযরতে সুলাইমানের তখতে বাতাস দিতেন একেবারে নম্র বাতাস এত আস্তে আস্তে মৃদু বাতাস যাকে বলা হয় যেই বাতাস লাগলে মানুষের কষ্ট হয় না বরং শান্তি অনুভব করে এমন বাতাস তখতের মধ্যে আল্লাহ পাক লাগিয়ে দিতেন এখন পর্যন্ত এত দ্রুতগামী কোন প্লেন কেউ তৈরি করতে পারে নাই যেমনটা তৈরি হয়েছে হযরতে সুলাইমানের তখত জোরে বলেন সুবহানাল্লাহ তখতটা এক জায়গায় নামাইছেন নামাইয়া হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হুদহুদ পাখিকে বলে দিল তুমি দেখো পানি কত নিচে আছে পানির গভীরতা যখন বলে দেয় সেখানে জিনজাতি খনন করে পানি বের করেছে মানুষরা পানিগুলো উঠায় হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছেন ইতিমধ্যেই ঠিক এমন সময় হুদহুদ পাখি চিন্তা করল আমার বাদশাহ সুলাইমান তিনি এখন ওযু করবেন নামাজ পড়বেন একটু দেরি হবে আমি একটু উড়াল দিয়ে উপর থেকে দেখে আসি উপরে চলে গিয়েছেন যেতে 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 উপর দিকে তাকাইয়া দেখে তার মতো আরেকটি হুদহুদ পাখিকে দেখা যায় ঠিক কাছাকাছি হয়ে গেল একজন আরেকজনকে জিজ্ঞাসা করে তুমি কি বলে আমি হুদহুদ বলে আমিও তো হুদহুদ বলে তুমি কোন মালিকের হুকুম পালন করো বলে আমি হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আন্ডারে আছি তুমি কার আন্ডারে আছো বলে আমি মুলকে সাবা বিবি বিলকিস রানী বিলকিসের আন্ডারে আমি আছি বলে রানী বিলকিস আবারকে বলে রানী বিলকিস তিনি ওই দেশের বাদশাহ প্রধানমন্ত্রী তোমাদের সুলাইমান আবার কে হুদহুদ পাখি যেটা সুলাইমানের হুদহুদ সে ডাক দে বলে বোটা তুই সুলাইমানকে চিনস না সুলাইমান হলো পুরা রাজ্যের মালিকানাধীন অর্থাৎ পুরা পৃথিবীর মালিকানা আল্লাহ তাআলা হযরতে সুলাইমানকে দিয়েছে রানী বিলকিসের হুদহুদ বলে শোনো আসো 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 আমার সঙ্গে আসো বিলকিস যেই জায়গায় থাকে এই জায়গাটা তুমি একটু দেখে আসো সাবা রাজ্যটা তুমি একটু দেখে আসো কত সুন্দর হুদহুদ দুজনেই চলে যায় সাবা রাজ্যে যখন চলে যায় বাবা রানী বিলকিসের সিংহাসন এত বড় ছিল এত সুন্দর ছিল রানী বিলকিসের সিংহাসনটা কিতাবের মধ্যে যেটা ধরা হয়েছে বাবা কিতাবের মধ্যে কুরআনুল কারিমের মধ্যেই ধরা হয়েছে ওয়ালাহা আরশুন আজিম আল্লাহ পাক বলেন এই সিংহাসনটা ছিল বিশাল বড় বিশাল বড় বিশাল বড় তাফসীরের কিতাবের মধ্যে যেটা ধরা হয়েছে বাবা এই সিংহাসনটা ছিল 80 হাত লম্বা 40 হাত প্রস্থ 80 হাত দৈর্ঘ্য 40 হাত প্রস্থ 30 হাত উঁচা এত বড় একটা সিংহাসন পুরা সিংহাসনটাই স্বর্ণ মুদ্রা আর হীরা জহরত দিয়ে সাজানো জোরে বলেন না সুবহানাল্লাহ এই সিংহাসনটা দামি না সস্তা জোরে বলেন দামি না সস্তা সিংহাসন দেখে চলে আসছে রওনা দিয়েছে
হযরত সুলাইমান নামাজ শেষ করে সিংহাসনে যখন গেলেন তখতে যখন গিয়ে বসলেন বাবা তখতে গিয়ে দেখেন হুদহুদ পাখিকে পাওয়া যায় না হুদহুদ পাখিকে পাওয়া যায় না হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বলেন ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মালিয়া লা আরাল হুদহুদ হায় হায় আমার কি হয়ে গেল আমি কেন হুদহুদকে পাই না আমি কেন হুদহুদকে দেখতে পাচ্ছি না আমকানা মিনাল গায়িবিন হুদহুদ পাখি কোথায় গায়েব হয়ে গেল কোথায় চলে গেল আমি কেন হুদহুদ পাখিকে পাই না হুদহুদের অপেক্ষায় হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এত রাগান্বিত হয়ে গিয়েছেন বাবা এত বেশি রাগ হয়ে গিয়েছে হযরত সুলাইমান এবার বলেন লা উআযিবান্নাহু আযাবান শাদীদা তাকে আমি কঠোর শাস্তি দিব কঠোর শাস্তি দিব আউলা আযবাহান্নাহু শুধু শাস্তি নয় বরং শাস্তিটা এমনও হতে পারে তাকে আমি জবেও করতে পারি মানুষের রাগ কত হাই কোয়ালিটিতে পৌঁছলে একজন মানুষ আরেকজনকে খুন করতে চায় স্বাভাবিক না অস্বাভাবিক জোরে বলেন স্বাভাবিক অবস্থা না অস্বাভাবিক অবস্থা পাখিদের রাজা ছিল ঈগল পাখি ঈগলকে ডাক দিয়ে হযরত সুলাইমান বলে ঈগল দেখো গিয়ে কোথায় হুদহুদকে পাওয়া যায় ধরে নিয়ে আসো ঈগল এবার পাওয়ার পেয়ে গিয়েছে বাবা উড়াল দিয়ে চলে যায় যাওয়ার পথে দেখে হুদহুদ পাখি আসতেছে চোখটা গরম করে রাগান্বিত হয়ে বলে বোটা আয় তোর শাস্তি হবে আজকে বলে কে শাস্তি দিবে শাস্তি কি তুই আমাকে দিবি না কে দিবে বলে না আমি তোকে শাস্তি দিব না শাস্তি দিবে আমাদের বাদশাহ হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কি শাস্তি দিবে বলেছে সুলাইমান এমন শাস্তি দিবে বলেছে লা উআযিবান্নাহু আযাবান শাদীদা কঠোর শাস্তি দিবে তোকে আও লা আযবাহান্নাহু অথবা তোকে জবে করে ফেলবে বলে আর কিছু বলেছে নাকি বলে হা হা আরো বলেছে তুই যদি সুনির্দিষ্ট কোনো প্রমাণ নিয়ে যেতে পারিস কোনো যুক্তি যদি তুই খাড়া করতে পারিস তাহলে তোকে শাস্তিও দিবে না জবেও করবে না হুদহুদ বলে দোস্ত তাহলে চল এবার হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হুদহুদ পাখির ঘাড়ের উপরে ধরেছে পাখির তো কান থাকলে ওই রকম না পশম দ্বারা ভরা ঠিক যেই জায়গায় ধরেছে বাবা জোরে জোরে টান দিয়ে সিংহাসনের কাছে নিয়ে আসছে হুদহুদ পাখি এবার আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন পয়গম্বর আপনি যেমনি ভাবে আমার মালিক আপনারও একজন মালিক আছে আমি যেমনি ভাবে আপনাকে ভয় করি তেমনি ভাবে আপনাকেও সেই মালিককে ভয় করা দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই সুতরাং আপনি আমাকে এত জোরে কান ধরে টান দিয়েন না বড় আঘাত লাগে আমার বড় ব্যথা লাগে আমার বড় ব্যথা লাগে সুলতান আমার বড় ব্যথা লাগে বলে বল কোথায় গিয়েছিলি বলে আমি এমন একটা জায়গায় গিয়েছিলাম ইন্নি ওয়াজাদতুম রাআতান তামলিকুহুম ও পয়গম্বর আপনি তো পুরা পৃথিবীর বাদশা সকলেই মিলে আপনাকে মানার কথা অথচ সাবা নামক একটা রাষ্ট্র আছে এই রাষ্ট্রের একটা প্রধানমন্ত্রী আছে প্রধানমন্ত্রী আবার আমাদের বাংলাদেশের মতো মেয়ে মানুষ এই প্রধানমন্ত্রী সেই জায়গায় রাষ্ট্র পরিচালনা করে রাষ্ট্র পরিচালনা করে ঘটনা অত্যন্ত তীক্ষ্ণ ঘটনা শুধু রাষ্ট্র পরিচালনা করে তা নয় বরং এই রাষ্ট্রের প্রধান এবং জনগণরা আপনাকেও মানে না আপনার মালিককেও মানে না ইন্নি ওয়াজাদতুম রাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইউ ওয়া লাহা আরশুন আযীম এই রাষ্ট্র এত সুন্দর ফুলে ফলে ভরা ওয়াউতিয়াত মিং কুল্লি শাই এই রাষ্ট্রের মধ্যে কোনো কিছুর অভাব নাই ফলমূলে ভরা পুকুরগুলো মাছে মাছে ভরা
এদেরকে আল্লাহ তাআলা এত বেশি নিয়ামত দিয়েছেন, যেই নিয়ামতগুলো আমি হুদহুদের নজরে অন্য কোন রাষ্ট্রের মধ্যে নাই। কত বেশি নিয়ামত দিয়েছেন বাবা, তাফসীরের কিতাবের মধ্যে যেটা ধরা হয়েছে, ফলের বাগানগুলো এত বিশাল বড় বড় বাগান ছিল, এত বিশাল বড় বড় বাগান ছিল বাবা, বাগানের মালিকরা যদি টুকরি নিয়ে বাগানের নিচ দিয়ে হেঁটে যায়, ফল পাড়ার প্রয়োজন হয় না, নিচ থেকে কুড়ানোর প্রয়োজন হয় না, ফলগুলো ঝাঁকানি দিয়ে নামানোর প্রয়োজন হয় না, বাগানের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত স্থানে পৌঁছতে পৌঁছতে তার মাথার টুকরিটা, পাকা ফলগুলো গাছ থেকে পড়তে পড়তে টুকরিটা ভর্তি হয়ে যায়। এত নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন এই রাষ্ট্রের মধ্যে। ও বাদশাহ সুলাইমান, তার বিশাল বড় একটা সিংহাসন আছে, বিশাল বড় একটা সিংহাসন আছে। ওয়াজাতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ্বামসি মিন দুনিল্লাহ, আমি তাদেরকে পেলাম যখন, ওয়া কওমুহা তাদের গোত্রের লোকেরা, রানী বিলকিসকেও আমি যেই অবস্থায় পেয়েছি, গোত্রের লোকদেরকেও আমি সেই অবস্থায় পেয়েছি। কি অবস্থায় পেয়েছিস হুদহুদ বল? হুদহুদ এবার বলেন, ইয়াসজুদুনা লিশ্বামসি মিন দুনিল্লাহ, আল্লাহ ব্যতীত তারা সূর্যের পূজা করে। জোরে বলেন হুদহুদ পাখি। এবার হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামকে বলেন, ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ্বামসি মিন দুনিল্লাহ, জাহাপানা আপনাকে তো তারা মানেই না, আপনার রবকেও তারা মানে না, বরং তারা ইয়াসজুদুনা লিশ্বামসি, সূর্যের তারা সেজদা করে, সূর্যকে সেজদা করে, মিন দুনিল্লাহ আল্লাহকে বাদ দিয়ে। ওয়াজাইয়ানা লাহুমুশ শাইতান, ওয়াজাইয়ানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম, আর এই শয়তান এদের আমলগুলোকে তাদের কাছে এত প্রিয় করে রাখছে, প্রিয় করে রাখছে, ফাসাদদাহুম আনিস সাবিলি ফাহুম লা ইহতাদুন, শয়তান এই সমস্ত আমলকে, সূর্য পূজা, চন্দ্র পূজা, এই পূজাগুলো তাদের কাছে এত প্রিয় হয়ে আছে, যার কারণে সঠিক পথে তারা বাধাপ্রাপ্ত। উদ্ভূত পাখি তখন বলল, আল্লাহ ইয়াসজুদুনা, আল্লাহ ইয়াসজুদু লিল্লাহিল্লাযী ইউখরিবুল খাবআ ফিস সামাওয়াতি ওয়াল আর, ও পয়গম্বর সুলাইমান, আল্লাহ ইয়াসজুদু লিল্লাহ, তারা তো আল্লাহ তাআলাকে সেজদা করেই না, আল্লাযী ইউখরিজুল খাবআ ফিস সামাওয়াতি ওয়াল আর, তারা জমিন থেকে যা কিছু স্বর্ণ মুদ্রগুলো বের করে, আসমান থেকে যেগুলো নিয়ামতগুলো পায়, এবং তারা যেগুলো গোপন করে অথবা প্রকাশ করে। হুদহুদ পাখি বলে, ওয়া আলামু মা তুখফুনা ওয়া মা তুলিনুন, যেগুলো তারা গোপন করে এবং প্রকাশ করে সব কিছুর খবর রাখেন কে? জোরে ডাক দিয়ে বলেন হুদহুদ পাখি। এবার বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু ওয়া রাব্বুল আরশিল আযীম, আল্লাহ হলেন সব চাইতে বড়, উনার চাইতে বড় কেহ নাই, উনাকে মানা ছাড়া দ্বিতীয় কোন মালিককে মানা না চায়। কিন্তু সুলতান, কিন্তু বাদশাহ পয়গম্বর সুলাইমান তারা তো মানে না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম এবার চিন্তা করল, হুদহুদ পাখি আসলে সত্য বলছে না মিথ্যা বলছে, এটা একটু পরীক্ষা করা দরকার। জ্ঞানী যারা পরীক্ষা করে তারা, জ্ঞানী যারা পরীক্ষা করে তারা শুধু একটা কথা শুনলেন আর সেটাই বিশ্বাস করলেন, এমনটি করা যাবে না, এমনটি করা যাবে না। এবার বাদশাহ সুলাইমান, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, ক্বালা সানানজুর আসাদাত্তা আম কুনতা মিনাল কাযিবিন, ও হুদহুদ তুমি কি সত্য কথা বলছো না মিথ্যা কথা বলছো, তোমাকে আমি পরীক্ষা করতে চাই। হুদহুদ পাখি বলে, ঠিক আছে পরীক্ষা করেন।
হযরত সুলাইমান পরীক্ষা করার জন্য যে কথাগুলো বলেছিলেন সেটাও আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন ইজহাব বিকিতাবি হাজা যাও ইজহাব শব্দের অর্থ হলো যাওয়া যাও তুমি যাও বিকিতাবি আমার এই চিঠি নিয়ে হাজা আমার এই চিঠি নিয়ে আমার এই কিতাব নিয়ে যাও ফালকিহ ইলাইহিম তুমি তার সঙ্গে সাক্ষাৎ করো সুম্মা তাওয়াল্লা আনহুম ফাংজুর মাযা ইয়ারজুউন ফাংজুর মাযা ইয়ারজুউন তারা যেই সিদ্ধান্ত নিবে সিদ্ধান্তগুলো আড়ালে থেকে থেকে শ্রবণ করে এরপরে তুমি ফিরে আসবা কিতাবের মধ্যে শুধুমাত্র দুইটি কথা বাবা লম্বা চড়া আলোচনা নয় লম্বা কোনো চিঠি লিখাও নয় হযরতে সুলাইমান আলাইহি সালাতু ওয়াসসালাম চিঠির মধ্যে দুইটি কথা লিখলেন আল্লাহ পাক সেই কথাটাও কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন কোরআনুল কারীমের মধ্যে বলা হয়েছে ইযহাব বিকিতাবি হাযা ফালকিহ ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফাংজুর মাযা ইয়ারজিউন قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم ألا تعلوا علي وأتوني مسلمين دويتي كتاب একটি কলম আমি সুলাইমানের পক্ষ থেকে ইন্নাহু মিন সুলাইমান আমি সুলাইমানের পক্ষ থেকে চিঠি লিখতে শুরু করে দিলাম মাবুদের নাম নিয়ে আমি চিঠিগুলো লিখলাম মাবুদের নাম নিয়ে আমি চিঠি লিখলাম এই চিঠির মধ্যে অন্য কিছু নাই আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন উরানি বিলকিস আমার চিঠি পাওয়ার পরে তুমি আমার চিঠি পাওয়ার পরে ভ্রষ্টতা দেখানোর চেষ্টা করো না সাহস দেখানোর চেষ্টা করো না শুধু এতটুকুই লিখেছে চিঠি যখন রানী বিলকিসের কাছে পৌঁছে দেওয়া হয় বাবা রানী বিলকিস যেই জায়গায় শুয়েছিল লম্বা চড়া আলোচনা হুদহুদ পাখি চিঠিটা নিয়ে গিয়ে রানী বিলকিসের পাশে রেখে দিয়েছে যেই কামরার মধ্যে ঘুমান এই কামরার মধ্যে অন্য কেহ নাই ঢোকার মতো কোনো পরিস্থিতিও নাই কিন্তু এই কামরার মধ্যে জানালা একটু ফাঁক করে রাখা থাকতো এই জন্য রাখা থাকতো সূর্য যখন উঠত সূর্যের আলো দেখে তারা সূর্যের পূজা করত জোরে বলেন নাউজুবিল্লাহ চিঠি পাওয়ার পরে রানী বিলকিস অত্যন্ত বুদ্ধিমতা ছিলেন তিনি এবার যেই কথাগুলো বলেছেন সেই কথাগুলো আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন কথা হলো কালাত ইয়া আইয়ুহাল মালাউ ইন্নি উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম উনার দেশের সৈন্য সামন্ত যারা ছিল মন্ত্রী টুন্ত্রী যারা ছিল তাদেরকে নিয়ে একটা বৈঠক বসা হলো পরামর্শের জন্য পরামর্শের জন্য বসে রানী বিলকিস এবার ডাক দে বলে ইলাইয়া কিতাবুন কারীম আমার নিকটে অত্যন্ত সম্মানজনক একটা চিঠি আসছে এই বিষয়ে কি করা যায় কালাত ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি আমরি তোমরা আমাকে পরামর্শ দাও এই চিঠির বিপক্ষে আমি কি করতে পারি কি কাজগুলো আমার করা দরকার মা কুনতু কাতিআতান আমরান হাত্তা তাশহাদুন আমি কোনো ব্যাপারে তোমাদের পরামর্শ ছাড়া কোনো সিদ্ধান্ত নেই নাই আমি সকল বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে তোমাদের পরামর্শ আগে নিয়েছি সৈন্য যারা ছিল রানী বিলকিসের সিংহাসনের পাশে যারা ছিল ওই রাজ্যের সৈন্যগুলো কত বেশি কুওয়াতদারী ছিল আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলেন পালু নাহনু উলু কুওয়াতি ওয়া উলু বাসিং শাদীদ মন্ত্রী এবং সেনা দক্ষরা তারা বলল রানী বিলকিস আপনি যে সিদ্ধান্ত নেবেন আমরা তো শক্তিতে কম না আমরা হলাম অত্যন্ত শক্তিশালী সেনাবাহিনী পৃথিবীর মধ্যে আমাদের মতো শক্তিশালী আর কেহ নাই শক্তির বিষয়ে কিতাবের মধ্যে যেটা ধরা হয়েছে বাপ এই সাবাব এই রাজ্যের এক একজন সেনাবাহিনীর শক্তি ছিল
পৃথিবীর অন্য অন্য রাষ্ট্রের 1000 সেনাবাহিনীর শক্তির সমান। 1000 অন্য রাষ্ট্রের সেনাবাহিনী আর এই রানী বিলকিসের যে সেনাবাহিনীগুলো ছিল, একটা সেনাবাহিনী অন্য রাষ্ট্রের 1000 সেনাবাহিনীর সমান, শক্তিতে এত বেশি ছিল। আল্লাহ তাআলা বলেন, নাহনু উলু কুওয়াতিন ওয়া উলু বাসিন শাদীদ, যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে তারা পিছপা হতো না, এত শক্তিশালী তারা ছিল। তারা সকলেই মিলে বলল, ওয়াল আমরু ইলাইকি ফাংজুরি মাযা তামুরিন, আপনি তো আমাদের শক্তি সম্পর্কে জানেন, অতএব আপনি যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তেই আমরা অটল থাকব, আপনি যদি যুদ্ধ চান আমরা যুদ্ধ করতে প্রস্তুত, সুতরাং আপনি যে সিদ্ধান্ত নেবেন এই সিদ্ধান্ত আপনি নিয়ে নেন, আমাদের পক্ষ থেকে কোনো বাধা নেই। রানী বিলকিস আবার বলেন, قالت ان الملوك اذا دخلوا قريه نفسدوها, সেনাবাহিনী যারা ছিল, মন্ত্রী পরিষদ এদের মধ্যে যারা ছিল সকলকে ডাক দিয়ে রানী বিলকিস বলতেছেন, ইন্নাল মুলুকা ইজা দখলু, যখন কোনো রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান আক্রমণের জন্য, রাষ্ট্রের কোনো বাদশাহ যখন আক্রমণের জন্য কোনো অপর রাষ্ট্রের মধ্যে প্রবেশ করে, আফসাদুহা, যখন তারা প্রবেশ করে ওই রাষ্ট্রের শুরু থেকে নিয়ে যতদূর পর্যন্ত তারা যায় সব কিছু তারা ধ্বংস করে ফেলে। জোরে বলেন কথা ঠিক কি না, আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আজিল্লা, শুধু তাই নয় বরং ওই রাষ্ট্রের মধ্যে সম্মানিত মানুষ যারা থাকে তাদেরকে লাঞ্ছিত করে, বেইজ্জতি করে, লাঞ্ছিত আর বেইজ্জতি করে। আল্লাহর নবী সুলাইমানের চিঠি পাওয়ার পর রানী বিলকিস এবার বলে, শোনো মন্ত্রী পরিষদ, শোনো, আমরা যদি যুদ্ধের জন্য প্রস্তুত হই, আমরা যদি যুদ্ধের জন্য তৈয়ার হই, তাহলে ওই রাষ্ট্রের মালিক যখন আমাদের রাষ্ট্রের মধ্যে প্রবেশ করবে এরা কিছু মানবে না, এরা আমাদের রাষ্ট্রের সব কিছু ধ্বংস করতে করতে সামনের দিকে আসবে। ওয়াকাজালিকা ইয়াফআলুন, এটা যেহেতু রাষ্ট্রের নিয়ম এই নিয়ম এরাও মানবে, অর্থাৎ নিয়মগুলো ধ্বংস করতে করতে সামনের দিকে আসবে, সুলাইমানও তাই করবে তার সৈন্য সামন্ত্র নিয়ে, আমার রাষ্ট্রের মধ্যে যখন প্রবেশ করবে তখন সেও এই কাজই করবে। ওয়াইন্নি মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতিন ফানাযিরাতুম বিমা ইয়ারজিউল মুরসালুন, ফানাযিরাতুম বিমা ইয়ারজিউল মুরসালুন, তোমরা যদি সম্মতি দাও তাহলে আমি একটা কাজ করতে পারি, সুলাইমান সত্যিকারের নবী কিনা তার কাছে আমি স্বর্ণ মুদ্রগুলো পাঠায় তাকে আমি পরীক্ষা করতে পারি, তার আমি একটা পরীক্ষা নিতে পারি, সে যদি সত্যিকারের আল্লাহর নবী হন তাহলে অর্থনৈতিক যে দামি দামি বিষয়গুলো আমি দিব, দামি দামি জিনিসগুলো আমি উপটুকন হিসাবে পাঠায় দিব, এগুলো সে গ্রহণ করবে না। সে যদি লোভী রাষ্ট্রনায়ক হন তাহলে আমার হাদিয়াগুলো গিফটগুলো এগুলো গ্রহণ করবে। আল্লাহর নবী সুলাইমানকে পরীক্ষা করার জন্য 1000 স্বর্ণের ইঁট পাঠানো হলো, বাবা 1000 স্বর্ণের ইঁট পাঠায় দেওয়া হলো। আল্লাহর নবী সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালামকে হযরতে জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের মাধ্যমে মালিক জানায় দিলেন, সুলাইমান তোমার কাছে সাবা মুল্ক থেকে রানী বিলকিস 1000 স্বর্ণ ইট প্যাকেটিং করে পাঠিয়ে দিয়েছে, এই প্যাকেটগুলো খোলা সম্ভব না, বরং প্যাকেটগুলো উপরে লোহা দ্বারা আবৃত করে বাক্সের মধ্যে করে তোমার কাছে পাঠিয়ে দিয়েছে, তোমার কাছে পরীক্ষা নিবে তারা, এই বাক্সের খোলার কোনো জায়গা নাই, খোলার কোনো মুখ রাখে নাই, ঢালাই করে দিয়েছে, এটা তুমি কিভাবে না খুলেই বলতে পারবা, অথবা দুর্বল কিসিমের কোনো প্রাণী দ্বারা তুমি যদি এটা খুলে তাদের কাছে জবাব দিতে পারো তাহলে তোমার নবুয়তের তারা বিশ্বাস করবে। আল্লাহর নবী সুলাইমানকে যখন আল্লাহ রব্বুল আলামিন জানায় দিলেন, বাবা আল্লাহ তাআলা জানায় দিলেন, পয়গাম্বার
যখন তোমার সামনে ইটের বাক্সগুলো নিয়ে আসবে, স্বর্ণের ইটের বাক্স, এটা নিয়ে আসার পরে যখন তোমাকে পরীক্ষা করতে চাবে, তুমি একটা আঙ্কাবুত একটা মাকড়সাকে অর্ডার দিয়ে দিবা, মাকড়সাও যেহেতু তোমার তাবে আমি বানায় দিয়েছি, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে মাওলার হয়ে যায় আল্লাহ সব তার বানাইয়া দেয়। মাকড়সা এসে এই যে বাক্স, এই বাক্সের চতুর্দিকে একটা ঘুরানি দিয়েছে, সুতা দিয়েছে, মাকড়সার সুতা অনেক মজবুত না, কি বলেন আপনারা, মজবুত না, অত্যন্ত দুর্বল, শুধু দুর্বল নয়, এটা টান দিয়ে ছিঁড়ার প্রয়োজন হয় না, কত দুর্বল এটা নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন হয় না। আল্লাহর নবী সুলাইমান আলাইহি সালাতু ওয়াসালাম মাকড়সাকে ডাকতে বলছে, আনকাবুত আয় 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 আমার কাছে আয়, এই যে বাক্সা পাঠা দিয়েছে রানী বিলকিস, এই বাক্সার উপর দিয়ে তুই শুধু একটা দাগ দিয়ে যা, সুতা একটা ছেড়ে দিয়ে যা, বাক্সার একদিক থেকে নিয়ে অপর দিক পর্যন্ত সুতা ছাড়ছে বাবা, আল্লাহ তাআলার কুদরতে সুতা যেই দিক দিয়ে ছাড়ছে পুরা বাক্সটা লোহাটা কেটে সুতা ঢুকে যা। পরীক্ষা করা শেষ, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, ফালাম্মা জাআ সুলাইমানা ক্বালা আতুমুদ্দি আতুমিদ্দুনানি বিমাল ফামা আতানি আল্লাহ, তোমরা কি মহামূল্যবান সম্পদ দিয়ে আমাকে পরীক্ষা করতে চাও, তোমরা কি আমাকে পরীক্ষা করতে চাও, আতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম, তোমাদের চাইতে বড় বড় দামি দামি অর্থ সম্পদ আল্লাহ আমাকে দিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ, বাল আনতুম বিহাদিয়াতিকুম তাফরাহুন, বাল আনতুম বিহাদিয়াতিকুম তাফরাহুন, সুতরাং তোমরা যেই গিফটগুলো নিয়ে আসছো, তোমরা যেই ঘুষগুলো নিয়ে আসছো, এগুলো নিয়ে তোমরা ফিরে যাও, তোমরা ফিরে যাও, গিয়ে বলো রানী বিলকিস যদি আত্মসমর্পণ না করে, আমাকে যেহেতু পুরা পৃথিবীর বাদশাহ আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন, রানী বিলকিস যদি আত্মসমর্পণ না করে, তাহলে গিয়ে বলো আমি আমার সৈন্য বাহিনী নিয়ে সেই দেশে আক্রমণ চালাব। ارجع إليهم فلناتينهم بجنود لا قبل لهم منها ولنخرجنهم منها أذلة وهم صاغرون, তখন দেখবা তোমরা ওখানে গিয়ে একেবারে লাঞ্ছিত হয়ে যাব, আমাদের সঙ্গে মোকাবিলা করার মতো তোমাদের সৈন্য নাই, তোমাদের মোকাবিলা করার মতো সৈন্য তোমাদেরকে আল্লাহ তাআলা এত সৈন্য দেন নাই, যারা আসছিল তারা মনে মনে ভাবে আমাদের সৈন্য তো একজন এক হাজারের সমান, এরপরেও রানী বিলকিসকে গিয়ে বলি, রানী বিলকিসকে গিয়ে বলা হলো, রানী বিলকিস বলেন না 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 যুদ্ধ করতে রাজি নয়, বরং আমি আমার সৈন্য নিয়ে আমি সেই রাজ্যের মধ্যে যাওয়ার জন্য তৈয়ার, 12,000 সেনাপ্রধানকে নেওয়া হলো বাবা, 12,000 সেনাপ্রধানকে নেওয়া হলো, সংখ্যাগুলো একটু বুঝেন, প্রত্যেক সেনা প্রধানের আন্ডারে 1,00,000 করে সেনাবাহিনী আছে, 12,000 সেনা প্রধান, তাফসিরে মারিফুল কুরআনের মধ্যেই পাবেন, শুধুমাত্র এক তাফসির পড়ে সব ঘটনা আপনারা পাবেন তা নয়, কমসকম 12-14টা তাফসির পড়া লাগবে, এতগুলো কথা বলার সময় আমার নাই, সময় হয়তোবা বেশি নাই, আর আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামের সঙ্গে সাক্ষাৎ করার জন্য রানী বিলকিস 12,000 সেনাপ্রধান নিয়া প্রত্যেকটা সেনাপ্রধানের আন্ডারে 1,00,000 করে সেনাবাহিনী নিয়া রওনা দিয়েছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামের সঙ্গে সাক্ষাৎ করার জন্য। আল্লাহ পাক ওহির মাধ্যমে জানায় দিলেন জিব্রাইলের মাধ্যমে, বন্ধু আমার তোমার যাওয়া লাগবে না, রানী বিলকিস তোমার দরবার পর্যন্ত আসতেছে তোমার সাক্ষাতের জন্য। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম এবার বলেন, তার সিংহাসনের কথা আমি শুনেছি, সিংহাসনটা একটু নিয়ে আসা দরকার, কে পারবা, আমার 3 বাহিনী এখানে উপস্থিত, মানব বাহিনী, জিন বাহিনী,
পক্ষী কুল বাহিনী জিন বাহিনী এবার ডাক দিয়ে বলেন কালা ইফরিতুম মিনাল জিন আনা আতিকা বিহি কবলা আং তাকুমা মিন মাকামিক রানী বিলকিসের সিংহাসন যত বড়ই হোক না কেন হুজুর আপনি আমাকে অর্ডার দিয়ে দেন আপনি আমাকে অর্ডার দিয়ে দেন এই সিংহাসনটা আমি নিয়ে আসব আপনার নিকটে আপনি যেই জায়গায় বসে আছেন এই জায়গায় বসা থেকে নিয়ে খাড়া হবেন দাঁড়াবেন দাঁড়ানোর আগে আগেই আমি জিন ইফরিত আপনার দরবারে রানী বিলকিসের সিংহাসন নিয়ে হাজির আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন আমি বসে আছি দাঁড়াবো এটা তো অনেক সময় লেগে যাবে আমি এটাও চাই না এর চাইতে শক্তিশালী কেহ আছো কিনা সুবহানাল্লাহ বলেন না এর চাইতে শক্তিশালী কেহ আছো কিনা একজন দাঁড়ায় যায় যে দাঁড়ায় গেল কে দাঁড়াইলো বাবা এটা বলবো যেহেতু তিন বাহিনী তখতের উপরে ছিল কি ছিল না জোরে বলেন তিন বাহিনী তখতের উপরে ছিল কি ছিল না তিন বাহিনী তখতের উপরে কেবল শুধুমাত্র এক বাহিনী উঠছে জিন উঠছে জিন উঠে বলছে জাহাপানা আপনি যদি অর্ডার দেন আপনি যে জায়গায় বসে আছেন বসা থেকে নিয়ে একটু দাঁড়াবেন এই দাঁড়ানোর আগে আগেই সিংহাসন রানীর বিলকিসের সিংহাসনটা আমি আপনার সামনে হাজির করব আরেকজন উঠে দাঁড়ায় বলে না 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 আমি এতটুকু সময় নেব না কতটুকু সময় নিবা বলে আপনি চোখ বুঝবেন চোখ বন্ধ করবেন আবার তাকাবেন তাকানোর আগে আগেই আমি রানী বিলকিসের সিংহাসন আপনার সামনে হাজির করব কুরআনুল কারীমের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন কালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক ফালাম্মা রাআহু মুস্তাকিররান ইনদাহু ক্বালা হাযা মিন ফাযলি রাব্বি এটা কে এটা মানুষ না জিন না পশু পাখি কে এটা নিয়ে আসলো এটা আমরা শুনবো ইনশাআল্লাহ